ভারত সরকার এবং ওড়িশা সরকার মিলি করে নাট করতে ভাই সে মানে সবুঠু পহলা কথা তুমি কহালে চাও যে আমি সোলার প্ল্যান্ট কে বিরোধ নিকো আমি যেন গোচর জমিরে যেন সোলার প্ল্যান্ট করছি সেটাকে আমি বিরোধ করি আও যেন তহসিলদার কে সর্বসাধারণ কি আদিবাসী মানে হন তাকে দায়িত্ব দিয়েছ যে ভাই তুই আমাকে যুগবার লাগি সে মালিক বনবার লাগি কেনাডু হিমত কলে তহসিলদার হো কলেক্টর হো আরডিসি হো এক্স ওয়াই জেড যে কোন ব্যক্তি বি কেনাডু সে মানে হিমত পেলে তাকে আমি তাঁর জবাব মাগবার লাগি আজ আমি এনকে আসি গোচর জমিকে জবরদখল করছেন মঝিরে স্থানীয় লোককে বহুত ভয়ভীত করছেন মারপিট বি করছেন গোটে লজ্জাজনক কথা যেন মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে যেন মানে কাবু করছেন যেন মানে রক্ষা করছেন সেমানে লোক স্থানীয় লোককে মানে ডরাবার লাগি চেষ্টা করছেন এটা কদাপি আমি করবার লাগি নাই দো আউ আজি কেবল খালি আজি বলাঙ্গীর জেলার আদিবাসী মানে একত্রিত হয়েছু আর পশ্চিম ওড়িশার টোটাল যেতে আদিবাসী অছন আর যেতে আন্দোলনকারী অছন সমস্ত খবর আছে আজি পরে কালি কালি ঠারু টোটাল মানে সংগঠন পৌঁছিবা আর যদি যদি শুনবার লাগি চেষ্টা যদি নাই করবে কি আমার ভাষা যদি সাধারণ আকারে যদি শুনবার লাগি যদি চেষ্টা নাই করবে তাহলে ভয়াবহিত ভাবে আমি আন্দোলন করবার লাগি পুরা প্রস্তুত স্যার গোচর জমির কথা কইছেন কিন্তু গাড়ি বাড়ি চলবার লাগি সোলার প্ল্যান্ট বনলে বি সফিসিয়েন্ট জায়গা আছে বলে প্রশাসন কইছে পুরো সর্বভাবে কইছে প্রশাসন কি গোচরের মালিক হচ্ছে সরকারের জমি মালিক হচ্ছে আমি জনতা মানে প্রশাসন গোটে কি আমার লাগি সে মানে তো আমি যদি নাই চাহাম আমার উইদাউট পারমিশন রে সেমানে কেন কেন গোচর জমি মানে করি প্ল্যান্ট বললা পরে বি গোচর জমি বচুছে বলে কইছে গোচর জমি বচু কি নাই বচু সেটা গোচর জমি বচু কি নাই বচু সেটা সবার নাই গোচর জমি না মানে প্ল্যান্ট কেন কেন গোটে প্রাইভেট কোম্পানি কেন কেন সেনে মানে করিছন আর কার তাকত বল রে সেটা আমি জানবা লাগি চাহুছু আর যেন মানে গুন্ডা দাদাগিরি যেন দেখো দিলে এ সোলার প্ল্যান্ট উপরে আসি কিনা সাধারণ উপরে যেন গুন্ডা দাদাগিরি করছেন তো সে মানে আমি সেমান আজ চ্যালেঞ্জ করছি প্রায় আপনার মাধ্যমে যে আসি কিনা আমার থানার গুন্ডা দাদাগিরি করুন করুন তো ই মানে কা যে কোম্পানি মানে যে জবরদস্তি করছে কোম্পানি কে প্রশাসন আর রাজ্য সরকার অনুকম্পা দেবে সুনিশ্চিত ভাবে বলাঙ্গীর জেলার যেতে বি এমএলএ এমপি এক্স এমএলএ যেতে বি যারা আমার নেতা গুতা আছেন ই মনকর প্রসয়রে এই সব জিনিস হচ্ছে আগামী সময়ে সেমনকর জবাব বি কড়া জবাব দিয়া যাবা কড়া জবাব দেওয়া পূর্বরু আমি বর্তমান সংগঠন পশ্চিম ওড়িশার টোটাল মানে আদিবাসী মানে আদিবাসী দলিত টোটাল সংগঠন আমি প্রস্তুত আছো সেনর জবাব আমি পহলা দেবো পরে তারপর জনতা দেবে বনিতা আজি জিলা যুবতন সমাজ সোলার পাওয়ার প্ল্যান্টের বিরোধ করছে গোচর জমির পাওয়ার প্ল্যান্ট বসুদীয় বলে আপনার বিরোধ করছেন কোম্পানি ছত্রবাদ শাসন করছেন বলছেন আগামী দিনে আপনার সমাজের আপনার সমর্থন কানা স্থান করবেন যেহেতু আমি সে কোম্পানিকে তো জানবার নেই চিনবার নেই গোচর জমি হচ্ছে সবক যেহেতু সরকার সে গোচর জমিকে কাঁই করি সে প্ল্যান আনুছে আর সোলার প্ল্যান করছে সেটা আমি জানি তো আমার সংগঠন পক্ষর আমি জবাব দেওয়াকে চাহুছু যে ইনে সোলার প্ল্যান নেই করে দেব যেহেতু গোচর জমি হচ্ছে সমস্তঙ্কর যেতে আদিবাসী ভাই ভৌণী যেতে গাঁরে যেতে বি অছেন পরিবার সবকর অছি তো সেথিলাগি আমি সে জমিকে কাহাকে নেই দেব সে জমি হচ্ছে আদিবাসী মানক তো সেথিলাগি আমি সরকারকে বিরোধ করবার লাগি চাহুছু যে ইনে সোলার প্ল্যান নেই করে দেব যদি হেলে আকে কাঁ করবো আকে যদি হেলা বলে স্যার আমি ইন অনুসরণ করবার আছে আউ তাকে আমি ইন করেই হি নেই দেব জবরদস্তি যদি যেটা প্রশাসন সঙ্গে মিশি করি পাওয়ার প্ল্যান্ট কোম্পানি দমন করুছে লোক না গিরফ করুছে আর কেস দৌছে এটা কেনা দেখব গিরফ হলে সুদা স্যার আমি সেটাকে বিরোধ করমু আর ইন যেতে জীবন চালি হলে বি সুদা আমি সে জায়গাকে নেই ছাড়ি যেহেতু এটা আদিবাসী মানকর জায়গা আর আমি সে জায়গা নেই একে ছাড়ি পাই
ଏହା ବ୍ୟବହାର ନା।